এই ভিডিওর শুরু এবং শেষ এই দুই অংশের মধ্যে কোনো ধরনের মিল নেই, পুরোপুরি বিপরীতমুখী দৃশ্য, এবং ভিডিওটি ধাপে ধাপে প্লটে প্লটে তার রূপ বদল করেছে। জায়গাটি টোকবাজার কাপাসিয়ার সর্বোত্তরের প্রান্ত। এখানে তিন পাশে তিন জেলা, তিন পাশে তিন নদী। জ্যাম লেগে আছে কেন? কারণ দুই পাশে দুটি সেতু। ঈদের দিন বিকাল স্থানীয় অধিবাসীরা এবং দূর দূরান্তের মানুষেরা ঈদের আনন্দ ভাগাভাগি করে উদযাপন করতে ব্রিজে ভিড় জমাচ্ছে, সেজন্য টুক বাজারে ভিড় লেগে আছে। তিনটি রাস্তার মোহনা এখানে। অটো, রিক্সা এবং মোটরসাইকেল, সাইকেল সব মিলিয়ে একটি হাবিজাবি হজবরণ অবস্থা। এই জ্যাম কতক্ষণে ছুটে কে জানে। এই পশ্চিম দিকে চলে গিয়েছে বানার সেতুতে, সেতুর ওই পারে ময়মনসিংহ জেলা। আমি এসেছি দক্ষিণ দিক থেকে, যেখানে কাপাসিয়া সদর। এখান থেকে 19 কিলোমিটার গেলে কাপাসিয়া, সেখানে শীতলক্ষ্যা নদী, নদীর ওপারে কাপাসিয়া, ব্রিজও আছে, ফকির মজনুসা সেতু। আর পূর্ব দিকে হচ্ছে কিশোরগঞ্জে যাওয়ার সেতু, নিরিবিলি হোটেল ইত্যাদি। জ্যাম ট্যাম ঠেলে এখন যাচ্ছি নদীর ঘাটের দিকে, আমার সবচেয়ে প্রিয় একটি জায়গা। যে বছর এসএসসি পরীক্ষা দিই, পরীক্ষা শেষ করে টোকে চলে এসেছিলাম প্রথমবারের মতো। তারপর এই নদী দেখার জন্য নদীর ঘাটে যাই, যেখানে তিন পাশে তিন জেলা, তিন পাশে তিন নদী, ময়মনসিংহ, কিশোরগঞ্জ এবং গাজীপুর। ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানা, কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা এবং গাজীপুরের কাপাসিয়া উপজেলা, কাপাসিয়ার এই টোক বাজার। এই টোক নিয়ে অনেকগুলো ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে, দেখতে পারেন। টোকের ইতিহাস, ভূগোল সব কিছু আলোচনা আছে। এখানে মুঘল বাহিনীর ক্যান্টনমেন্ট ছিল, কি শান্তির ঘুম দেখেন। ঈসা খাঁ মানসিংহের যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের সাথে টোকের স্মৃতি জড়িত। টোকে ছিল মুঘল বাহিনীর ক্যান্টনমেন্ট, ডান পাশে উত্তর দিকে ছিল ঈসা খাঁর দুর্গ, আর বাঁ পাশে উত্তর দিকে ছিল যুদ্ধক্ষেত্র। ওই পাশটাতে ডান পাশ, সামনের দিকে ডান পাশে ছিল ঈসা খাঁর বাহিনী, এই পাশে ছিল মুঘল বাহিনী আমি যেখানে আছি, আর সামনের দিকে বাম পাশে ছিল যুদ্ধক্ষেত্র, সেখানে যুদ্ধ হয়েছিল। যে পাশে যুদ্ধ হয়েছিল সেটা হচ্ছে ময়মনসিংহ। ঈসা খাঁ ছিলেন কিশোরগঞ্জের অংশে, মুঘল বাহিনী ছিলেন এই টোকে। এটা পশ্চিম দিক। এই যে জ্যাম লেগে আছে, ভিড় লেগে আছে, তারা সবাই ওইখানে ব্রিজের এখানে যাচ্ছে। এই সামনের মোড়টা নদীর মোড় শেষ করলেই সেই বানার সেতু। ঈদের দিন বিকাল, মানুষ একটু উৎসবমুখর পরিবেশই ছিল। এখানে বর্ষাকালে আসলে সবচেয়ে ভালো লাগে। বেশিক্ষণ থাকি নাই এখানে, চলে যাচ্ছি পূর্ব দিকে। মানুষ বেশিরভাগ যাচ্ছে পশ্চিমে, এই সিরিয়ালটা পূর্ব দিকে। আস্তে আস্তে এই যে কিশোরগঞ্জে যাওয়ার মহাসড়ক, কিশোরগঞ্জের বাইপাস সড়ক, সামনে সেতু পড়বে। এখানে টোক বাজারে দুই পাশে দুটি সেতু, একটি পুরাতন ব্রহ্মপুত্রের উপর, আরেকটি বানার নদীর উপর। আমরা যাচ্ছি পুরাতন ব্রহ্মপুত্রের উপর যে সেতু, সেটি দিয়ে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায়। এখান থেকে কিশোরগঞ্জ জেলা শহর 33 কিলোমিটার দূরে অবস্থিত। এই সেতুটির মাধ্যমে দুটি জেলা পৃথক হয়েছে, দুটি জেলা যুক্ত হয়েছে, এবং এর ফলে কিশোরগঞ্জের সাথে ঢাকা তথা ঢাকা বিমানবন্দরের যে অংশটা, উত্তরার সাথে যোগাযোগ আমূল পরিবর্তন হয়ে যায়। আগে কিশোরগঞ্জের মানুষেরা, কিশোরগঞ্জ জেলা শহরের মানুষেরা ভৈরব নরসিংদী হয়ে যাত্রাবাড়ি হয়ে তারপর ওদিকে যেত। এখন সহজে কাপাসিয়া রাজেন্দ্রপুর গাজীপুর হয়ে টঙ্গী আবদুল্লাহপুর এয়ারপোর্টে চলে যাচ্ছে এই ব্রহ্মপুত্র নদ। কিন্তু এমন ছিল না, 200 বছর আগে এটি ছিল যমুনা নদীর মতো বড়। ঈদের দিন বিকাল, মানুষের এখন আনন্দ উদযাপনের ধরন চেঞ্জ হয়ে যাচ্ছে। এই পরিবর্তনকে আপনি পজিটিভভাবে দেখেন নাকি নেগেটিভভাবে দেখেন? আমি দেখি একরকম। কিশোরগঞ্জে প্রবেশ করলাম, প্রচুর ফসল উৎপন্ন হয়, প্রচুর শস্য উৎপন্ন হয়। এটি পাকুন্দিয়া, কিশোরগঞ্জ জেলার প্রবেশ পথ। দেখেন অটোরিকশার উপর তিনজন বসে আছে, আমি জীবনে ওই দৃশ্য দেখি নাই। এটা কোনো কথা? চরম ঝুঁকিপূর্ণ একটি ভাব। মির্জাপুর বাজার, মির্জাপুর বাজারের পাশেই ব্রহ্মপুত্র, এটি টোকে গিয়েছে।
এটি টোকবাজার থেকে কিন্তু 7-8-10 কিলোমিটার উত্তরে মির্জাপুর। এখানে ব্রহ্মপুত্র দুই ভাগে বিভক্ত, কয়েকটি ভিডিও আছে দেখে নিতে পারেন ব্রহ্মপুত্রের জন নিয়ে আগে আপলোড করা। বাংলাদেশ তখনই পরিপূর্ণ উন্নত হবে যখন ময়লা ব্যবস্থাপনা আরো উন্নত হবে। ঘাটে যাচ্ছি, প্রথমে যে পাশে গিয়েছিলাম ওইটা দিয়ে আসলে খেয়া ঘাটে যাওয়া যায় না, এই জন্য আর একটু পেছনে এসে দক্ষিণে এসে খেয়া ঘাটে যাচ্ছি। শেষ বিকাল, নিশ্চয়ই ভালো কিছু অপেক্ষা করছে, নদী, গুধলি, সূর্যাস্ত। এই মানুষেরা ওই পাশের চরে গিয়েছিল বেড়াতে, সেই পাশে ঘুরে তারপর এই পাশে চলে আসছে। আমার জন্য কি কোনো বিষয় অপেক্ষা করছে? দেখেন তো, এই যে গরুর পাল চলে আসছে, এটা বিষয়ের কি আছে? আছে, ওই যে ওই পাশে সূর্যালোক, নদীর উপর সূর্যের আলোটা দেখেন, সেখান থেকে গোছল করে এই গবাদি পশুর পাল ঘরে ফিরছে। ছোট ছোট বাচ্চারা আবার সেসবকে নিয়ে আসছে বাড়িতে। গ্রাম বাংলার আদি অকৃত্রিম দৃশ্যপট তো এমনই, যেখানে নদী আছে, ঈদের দিনের বিকেল দুর্বা ঘাসের উপর বসে আছে পাড়ার মানুষজন, একটু দূর দূরান্তের মানুষ আসছে ঘুরতে। তবে আমি নিশ্চিত আমার মতো অত দূর থেকে কেউ আসেনি। এখান থেকে আমার বাড়ি 15-20-25 কিলোমিটার হবে, 25 কিলোমিটার কি তারও বেশি। দেখেন সূর্যের কি অবস্থা, সূর্য, ব্রহ্মপুত্র, সূর্যের রঙিন আভা। এই ব্রহ্মপুত্র যমুনা নদীর মতো বড় ছিল 225 বছর আগে, তারপর চর পরে পরে ছোট হয়েছে। কেন? ভূমিকম্পের কারণে ব্রহ্মপুত্র ছোট হয়ে পুরাতন হয়েছে, আর যমুনা নদী বড় হয়ে যৌবন হয়েছে, যৌবনা হয়েছে।